হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালি আনা আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে বানাচ্ছি একটা নতুন ধরনের চিকেনের রেসিপি তার জন্য এখানে কিছু গোটা মশলা যেমন গোটা জিরে গোটা লঙ্কা গোটা গরম মশলা খুব ভালোভাবে হালকা রোস্ট করে নিয়েছি আর এখানে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর সামান্য একটু চিনি যাতে কালারটা ভালো আসে এবার এখানে দিয়ে দিলাম দেখুন পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে আমি অ্যাড করছি এক চামচের মতো আদা রসুন বাটা এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে একটা মেন উপকরণ অ্যাড করছি সেটা হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর এটা সফট হওয়ার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ এরপর সব কিছু খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে যারা একগে আমি চিকেন খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন আজকের রান্নাটা কিন্তু একদম তাদের জন্য আর এখানে দিয়ে দিলাম আগের থেকে যে রোস্ট করা মশলাগুলো ছিল সেটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি আমার রান্না করা বেশিরভাগ মশলাই কিন্তু শিলে বাটা দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে বেশ কিছুটা পরিমাণে জল এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব টমেটো এবং ক্যাপসিকামটা সফট হয়ে যাওয়া পর্যন্ত আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণে ধনের গুঁড়ো এবার আবারও সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি আর দেখুন এখানে অলরেডি অয়েল রিলিজ হতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁচশো গ্রাম পরিমাণে চিকেন চিকেনটা আমি এক ঘন্টা আগে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এরপর মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনি যতটা ভালোভাবে কষাবেন ততটাই কিন্তু মাংসটার টেস্ট হবে আর এখানে আমি আলু দিয়েছি আলুটা কিন্তু একেবারে অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন অনুরোধ করব চ্যানেলটি ফলো করার জন্য আর যদি আপনি আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনিই পান দেখুন চিকেনটা এখানে খুব ভালোভাবে কষে নিয়েছি আর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় জল দেওয়ার পরে আমি আট থেকে দশ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি এরপর দেখুন কালারটা কত সুন্দর এসেছে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর ফিডব্যাকে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো